আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরও একটু পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে টক দই দিয়ে একটু ভিন্ন স্টাইলে মাছের একটি রেসিপি শেয়ার করব, যেটা নর্মাল মাছ রান্না থেকে অনেক বেশি সুস্বাদু। প্রতিদিন একঘেয়ে মাছ রান্না না করে একটু ভিন্ন স্টাইলে এভাবে রান্না করে দেখবেন, বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি 5 পিস সিলভার কাপ মাছ। আপনারা যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নেব, তারপরে মাছগুলো ভেজে নেব। তো এখানে খুব ভালোভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। তো প্যানে আমি অলরেডি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর এখন একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিতে হবে। তো একটা পিঠ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দেব, আর এভাবেই ভেজে নিতে হবে। জাস্ট একটু কালার এলেই মাছগুলো তুলে নিতে হবে। তো 2 পিঠ হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো তুলে নেব অন্য একটা পাত্রে। এবার আমি ওই প্যানেই দিয়ে দিয়েছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, চাইলে আপনারা পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন। তো এবার আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এবার এই পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 1টা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। আমি দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন দইটা যাতে টাটকা দই হয়, কারণ বেশি পুরানো দই হলে কিন্তু দইটা টক হয়ে যাবে, সেক্ষেত্রে মাছটা খেতে ভালো লাগবে না। আর দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে করে দইটা দলা পেকে না যায়। তো এখানে মোটামুটি 1.5 মিনিটের মতো দইটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কা পাউডার, এটা কাশ্মীরি লঙ্কা পাউডার, সুন্দর একটা কালার আসার জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা পাউডার এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 1 মিনিটের মতো খুব ভালো করে মাছ আর মশলা কষিয়ে নিতে হবে। তো এখানে মাছ আর মশলা একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তো খুব ভালোভাবে এই মেশানোর কাজটা করতে হবে, যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি ঢাকনা দিয়ে মোটামুটি 30 সেকেন্ডের মতো এভাবে রেখে দেব। এরপর আমি ঢাকনা তুলে নিলাম, তো মশলার সাথে মাছটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই রান্নাতে কিন্তু এভাবেই মাছটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো এখন এই পর্যায়ে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ বয়েল করা পানি। পানিটা দেওয়ার পর আলতো হাতে মাছগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে, এবং ঢাকনা বন্ধ করে আবারও লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, আর আপনারা কালারটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন মাছের এই রেসিপিটা কতটা টেস্টি হতে পারে। তো একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে আপনারা টক দই দিয়ে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সাধারণ মাছের ঝোল কতটা অসাধারণ হয়ে ওঠে। আর এই রেসিপিটা আপনারা যে কোনো বড় সাইজের মাছ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তো খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো বড় সাইজের মাছ আর টক দই দিয়ে এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবার মনকে তৃপ্তি করে দিতে পারেন।
তো আমাদের রাজকীয় স্বাদের মাছের রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি উপর থেকে একটু ভাজা জিরা পাউডার, ধনিয়া পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব 1 মিনিটের মতো। তো বন্ধুরা, 1 মিনিট পর ফিরে এলাম, আর এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। অবশ্যই রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।